জেলা উদ্যান পালন দপ্তর ও বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে সমস্ত নাইট শেল্টারগুলিতে একদিন অন্তর 2 টন করে সবজি পাঠানো হচ্ছে বলে জানা গেছে। তার মধ্যে রয়েছে টমেটো, গাজর, ক্যাপসিকাম এবং বিভিন্ন শাকসবজি। এদিন মাল সরবরাহ করাকালীন উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস বটব্যাল, অ্যাডিশনাল এসপি শ্যামল সামন্ত, বাঁকুড়া হর্টিকালচার ডেপুটি ডিরেক্টর মলয় মাঝি এবং ফিল্ড অফিসার সঞ্জয় সেনগুপ্ত। পুরো সবজি আসছে তালডাংরা ব্লকের গ্যাগড়ি গ্রামের মলয় কৃষ্ণ বসুর ফার্ম থেকে। এই সবজি সরবরাহ হওয়ায় এলাকার বহু মানুষ উপকৃত হচ্ছেন বলে জানা গেছে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ বাংলা,